डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এই মুহূর্তে আমরা আমাদের কথা রাখছি আমাদের যে রকেট ঘুড়ি ছিল বলেছিলাম যে আপনাদের মাঝে উড়িয়ে দেখাবো তো এখন আসলাম আপনাদের মাঝে এই ঘুড়ি নিয়ে তো কিছুক্ষণের মধ্যে আমরা এটাকে উড়িয়ে দিব আকাশে তো যারা দেখতে চেয়েছিলেন যে এই ঘুড়িটা কিভাবে আকাশে উড়ে তাদের উদ্দেশ্য করে আমরা এই ভিডিওটা বানাচ্ছি আর এই লাইভ হচ্ছে আর কি তো আজকে এটা সম্পূর্ণ ডিফারেন্ট কারণ এই ঘুড়িটা এই মানিকগঞ্জের ভিতরে আর কারো নাই শুধুমাত্র আমাদের নাকি জেফের টিভির পক্ষ থেকে এই হলো ঘুড়ি আপনারা দেখতে পাচ্ছেন ওয়া সাধারণ এক মুহূর্ত এখন এটা আকাশে ওড়ার জন্য প্রস্তুত এই তোমার ফোন দিয়েছি ফালতু তাহলে রেডি কতজন মা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মাথা গরম হ্যাঁ এই মুহূর্তে 205 জন মানুষ আছে আচ্ছা ঠিক আছে একটা টান দেই দাদু 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 ফোন রাখেন একটা টান দেন আগে আমরা এখন এটাকে আকাশে উড়িয়ে দেব হ্যাঁ এটাকে দিক দিয়ে বাতাস 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 এইদিকে বাতাস এইদিকে এইদিকে এই বাতাস আওড়া করো আমার নদীর পারে যাওয়ার কাম আছে যাও সমস্যা না আমরা এমনি উড়াম तो इतिमध्ये आमादेर साथे मानुष जॉइन करेछे तो এই মুহূর্তে আমি টান দিব হ্যাঁ এই মুহূর্তে টান দিব হলো আমাদের এই যে আমাদের উড়াই দিব হলো মৌসিন দাদু অলরেডি আমাদের সাথে 330 জন এই যে খাতরা আছে তার লগে পাই যাবে বইল যা387 जन मानु जॉइन कर हाँ कोथा इटा মানিকগঞ্জ आई तो सुधा सदा बिस्ती आई तो सदा चांदेश गुड़ी टा सुन्दर थैंक यू भाई थैंक यू हाँ हाँ बाइक ना বাতাস না গাঙ্গের পারে চলো ভাগ না গাঙ্গের পারে আবু গুড্ডি পুরা সই সই ও সই রে সই গুড্ডি পুরা সই কাকা কেমন আছেন এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়ি আকাশে উড়ে গেছে গাঙ্গের পারে যাওয়ার দরকার এ ভাগ না তুমি গাঙ্গের পারে যাই গাঙ্গের পারে গিয়া সুতা ছেড়ে দে সমস্যা নাই কিন্তু ই হইতাছে কি আউরা করো হইতাছে কি না আউরা বাতাস হইছে ঢেউ খেয়ে গেছে বাদ দেন দেন আচ্ছা না 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 মিয়া বাদ দুন যাবো 509 জন মানুষ মিয়া বুঝেন আর দাদু 509 জন ঠিক আছে কিন্তু বাতাস হইছে আউরা করো না ওই দেন আমার বাতাস ঘুরে গেছে এদিক গেছে কা এদিকে না ওদিকে না বাইক না তুই ওই কোণা যাস কে ওই কোণা যা তুই হ্যাঁ তুই ওই পাশে যা ঠিক মতো বাতাস পাচ্ছে না কিন্তু দেখেন কত সুন্দর লাগতেছে ও সাধারণ ও মাইক গড ও মাই গড হোয়াট এ নাইস ঘুড়ি ভাগ না নামা ওইটা আমরা আসলে আচ্ছা তোর উপরে বলবো
এই যে আমাদের ঘুড়িটা, এই ধরো না, কেউ ধরো না, এই সুন্দর ভাবে। আচ্ছা, অনেক ভাই আমাদের সাথে জয়েন করেছে আসলে। তো কথা হলো যে আসলে চিল্লা চিল্লি ভাই করি না, আসলে মন থেকে একটা আত্মশুদ্ধির টান চলে আসে, যার কারণে হয়তো বা সাউন্ডটা বেশি হয়ে গিয়েছিল। ঘুরি ঘুরি না ভাই, তাড়াতাড়ি করে লিখে দিয়েছি, এখন ভুল ধরার কোনো সময় নেই, যার কারণে আমি কথাটা। নূর আলম ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, অনেকে জয়েন করেছে, মোটামুটি অনেক মানুষ কমেন্ট করেছে। আসলে আমি দুঃখিত আপনাদের কমেন্টসগুলো পড়তে পাইনি, তবে আমরা সাকসেস। আমাদের ঘুড়ি আকাশে উড়ে গেছিলো, আপনারা দেখতে পারছেন। এই যে কোন জায়গায় ভাই? ভাই এটা হলো আমাদের মানিকগঞ্জ। ভাই আরো জোরে চিল্লান, চিল্লাইলে উপরে উঠবে। আসলে চিল্লায় কি মার্কেট পৌঁছাই তো? এই চিল্লায় কি মার্কেট পৌঁছাইব? না না না, চিল্লায় কি মার্কেট পৌঁছাই তো? আসলে কি বলবো, এই মুহূর্তে মানে এই হারান হয়ে গেছি। হ্যাঁ, এই যে আমার বাইক না, আসলে ঘাম ঝরতেছে এখনো। হ্যাঁ ভাইয়া, ক্যামেরাটা নিজ দিকে ধরেন, ফসলগুলো দেখি, ফসল কি ফসল? ও ভাই, এটা হলো তিল, তিল তিল। আর এই পাশে এটা হচ্ছে তিল। এই যে সাথে আছে হলো রূপসী, রূপকন্যা, বুড়ি। তোমার নামটা কি টুনটুনি বলো? এই যে টুনটুনি, এদিকে আসো। আরে এদিকে আসো, তোমাকে দেখবে সবাই, এদিকে আসো। আরে আসো না কেন, আরে সামনে আসো, কোথায় আছে? এই যে দেখুন, অসাধারণ এক পরিবেশের ভিতরে অসাধারণ এক ললনা, যেন ক্ষেতের মাছ খান দিয়ে থই 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 করে যাচ্ছে। আচ্ছা যাক, আমরা ওই ঘুড়ি না দেখে, দাদু আমরা ওই ঘুড়ি না দেখে আমরা অরিজিনাল ঘুড়ি দেখি। আসলে ওই ঘুড়ি দেখে সময় নষ্ট করার দিকে চলে গেছিল মুড। হ্যাঁ, ঘুড়ি দিকে চলে গেছে, আমরা ঘুড়ির দিকে চলে আসছি। সবাই খুশি হয়েছে নাসা ডাকবে আপনাদের। আচ্ছা কি লাগছে? এটি আমাদের ঐতিহ্য ভাই, ভালো লাগলো দেখে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসাধারণ। আপনারা বেশি বেশি লাইভটাকে শেয়ার করে দেন, কারণ এখানে বাতাস নাই, যার কারণে আমরা এই ঘুড়িটা উড়াতে পারলাম না। আর আকাশ মেঘলা, বৃষ্টি পড়তেছে, দেখেন আমাদের ঘুড়িটা কিন্তু হয়তো বা বুঝতে পারতেছে না, কিন্তু ভিজে গেছে। ঠিক আছে, ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে, ভিজে গেছে। আমরা কোন দিকে যাবো? তো এটা হলো আমাদের রকেট ঘুড়ি, মানে অসাধারণ এক ঘুড়ি। মানে এটা হয়েছে কি? আগে ওদিকে যান, গাঙ্গের পারে গিয়ে আবার লাগবে একটু পরে যান। আচ্ছা ঠিক আছে, ভাই আমি সৌদি থেকে দেখতেছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই। মালে দানা পড়ে গেছে, হাই হেরে ওসমান গনি, অপূর্ব সোহেল, নাইস, থ্যাংক ইউ। মোহাম্মদ মোহাম্মদ কাউসার, কুলু কুলু কি ভাই, ভাই ইষ্ট কুলু কুলু, দেখ দেখ তো কুলু কুলুটা, দেখ একটু কুলু কুলুটা, দেখ যাবো না ভাই, কুলু কুলু ওইটার মাথায় একটু আগুন দিউন লাগে, তারপর টান দিউন লাগে, কুলু কুলু ওইটা নাকি দুমা ভাই। আচ্ছা পারভেজ মারুফ ভাই, ভাই আপনার চেহারাটা দেখি ভাই, আমার বাইক না ঘেমে গেছে, আমার চেহারাটা দেখতে চাইছে। আসলে ক্যাপটা তো নিয়ে আসলাম না, চেহারাটা দেখাই কি হবে। তুমি কি বলো, এদিকে আসো, এদিকে আসো, পাখি এদিকে আসো, অন্যটা দাও। আচ্ছা এখানে এই ঘুড়ির নাম কি ভাই? এই ঘুড়ির নাম হলো রকেট ঘুড়ি, আমরা এটাকে রকেট ঘুড়ি বলি আদর করে। ঘুড়ি আরো কয়েকটা ঘুড়ি থাকলে ভালো হতো ভাই, আছে উপরে, আছে উঠতেছে, অনেক উপরে আছে। আরিফ হাসান রাকিব লিখছে মাল ঘুড়ি, ওর দুরু আমার
আচ্ছা দুঃখিত দেন আমার কাছে দেন আমি ভিডিও করতে চাই আপনি যান সামনে যান ডিয়ার ভিউয়ার্স আজ লেভেল থেকে ডিয়ার ভিউয়ার্স আমি আছি আপনাদের সাথে পিজন মিডি 360 থেকে হ্যাঁ তো ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা যারা আছেন এখন আমাদের একটা ইউটিউবে চ্যানেল আছে সেখানে ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পিজন বিডি 360 লিখে ইউটিউবে সার্চ করবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা এসে পড়বে জে ফরটিভি কইছি বলা জে ফরটিভি তো প্রথমেই কইছেন আচ্ছা ঠিক আছে জে ফরটিভি আমাদের দাদু আছে ভাই এটা কোন জায়গা ভাই এটা হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর থানা ঘুরি দেখো ঘুরি দেখো ঘুরি দেখো এই যে ঘুরি ভাই আমাদের ঘুরি এটা হচ্ছে এইখানে রাখতে হবে ভাই বাতাস একটু কম তো একটু পরে উড়াইতে হবে এই যে আমাদের ঘুরি এখানে আমরা একটু রেস্টে আছি এই যে আমাদের ঘুরি ও মুখ করান যাবো না কোথা থেকে বলছেন ভাই ভাই আমরা মানিকগঞ্জ থেকে বলছি সুমন বাবু কোন জায়গা এটা শামীম হোসাইন ভাই এটা হচ্ছে মানিকগঞ্জ কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই এমডি শামীম ভাই আমরা সব শুনি কিন্তু হ্যাঁ ভাই আর শোনার জন্যই তো আমরা বলতেছি ফয়সাল আহমেদ ভাই ঘুরি উড়বে বাতাস নাই আকাশে ওই যে মেঘলা মেঘলা ভাব বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি এই কারণে বৃষ্টি একটু কমলে তারপরে উড়াবো প্রিন্স আরমান ভাই আপনি কোথায় আপনাকে একটু দেখার ইচ্ছা ভাই সে আছে সে একটু পাশে আছে একটু রেস্ট এই যে এখানে আছে এখানে হচ্ছে আপনাদের মডারেটর এখানে হচ্ছে গ্রুপের এই যে ভাই আমি আছি আপনাদের সাথে সবসময় আছি সবসময় থাকবো এই গ্রুপের সাথে আছি আর আপনাদের গ্রুপে যদি কোনো বিষয় কোনো সমস্যা হয় আমাকে জানাবেন অবশ্যই আমি পার্সোনালি সেই বিষয়টা হ্যান্ডেল করব ও এমডি ওয়াহিদ ভাই কখন উড়াবেন ভাই এখন তো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু কমলে আবার উড়াবো আকাশে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে হ্যাঁ এই মুহূর্তে আমাদের সাথে আছে দাদু বড় দাদু আসছে ঢাকা থেকে ভাই এটা তাইব হোসেন হাই হ্যালো ব্রো মনিউর হাসান মনিউর হোসেন ভাই হ্যাঁ ভাই ঘুরি উড়াবো অবশ্যই উড়াবো আরমান আরমান সো বিউটিফুল থ্যাংক ইউ ভাইয়া এমডি মাস ভাই ঘুরি উড়াবেন না হ্যাঁ ভাই অবশ্যই উড়াবো ঘুরি অবশ্যই উড়াবো একটু পরে তো সাথেই থাকুন আপনারা হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই উড়াবো নাজমুল হাসান নাজমুল হাসান ভাই আমরা অবশ্যই ঘুরি উড়াবো উড়ানোর জন্যই তো আসছি ভাই আকাশে প্রচুর বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তো ভাই আপনারা লাইভেই থাকুন 300-400 লোক আপনাদের ঘুরি উড়ানো দেখার জন্য অপেক্ষা করছে হ্যাঁ ভাই আমরাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি যে কখন ঘুরিটা উড়াবো ভাই হ্যাঁ অনেকটা উপরে উঠছিল কিন্তু দুঃখের বিষয় হয়েছে কি এইখানে ভিতরে বন্ধ জায়গা তো যার কারণে বাতাস ঘূর্ণিপাক খাচ্ছে আমাদের ঘুড়িটা এরকম এরকম করছে ঢলছে 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 বুঝতে পারছেন এটার জন্য একটা স্ট্রেট ফরওয়ার্ড বাতাস লাগে এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল বাতাস অনেক বোঝা যাচ্ছে আমাদের ঘুড়িটা কিন্তু আমরা অসাধারণভাবে কার্যকর করেছি আমাদের তিনজন মানুষ আমাদের 2 দিন সময় লেগেছে 1.5 দিন সময় লেগেছে আমরা এই ঘুড়িটা বানানোর জন্য শুধুমাত্র শুধুমাত্র ভালোবাসার কারণে পারভেজ ভাই আমি মিরপুর ঢাকা মিরপুর থেকে বলছি হচ্ছে আমাদের ঘুরি হ্যাঁ এখন উড়াবো তো ভাই আপনারা সাথেই থাকুন এখন আবার ঘুরি উড়ানোর জন্য প্রস্তুত নিতেছি বৃষ্টি একটু কমেছে এখন আমরা ঘুরে উড়াবো হ্যাঁ হ্যাঁ এখন আমরা উড়িয়ে দিব তো আপনারা লাইভের সাথে থাকুন সমস্যা নাই বানান ঠিক করেন আরে ভাই বানান দেয়া ঠিক বানান দেয় কি সুতা বান্ধব সুতা বান্ধব হ্যাঁ বাতাস রেডি করতেছি
হ্যাঁ ভাই, আসলে বানানটা ওইটার দিকে আমরা না থাকি, আমরা মজাটাই হলো বড় কথা। ঘুরি লিখছি, ঠিক আছে, আপনারা অবরোধে যারা লেখেন ওই রুসুকার দিতে গেলে উই হয়ে যায়গা, এটা অনেকেই জানেন। যাই হোক, বানান ভুল ধরছেন, এর জন্য খুব ধন্যবাদ, বোঝা গেল যে আমাদের বুদ্ধিজীবী এখনো বেঁচে আছে। ভাই পিছনেরটা দেখান, পিছনটা দেখান, অবশ্যই দেখাচ্ছি ভাই, আপনাকে দেখতে চাই, অবশ্যই দেখবেন। এই যে হচ্ছে আমাদের পিছন সাইডটা দেখেন, পিছন সাইডটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই যে আমরা নিচে একবার রকেটের মতো দিয়েছি, দুই পাশে ব্যাগ দিয়ে দিয়েছি। চলুন আমাদের সাথে। হ্যাঁ বাইক না যাও, ওইখানে আমরা ঘুরে এখানে থেকে উড়ে দিই। এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ এদিকে। হ্যাঁ দে আমি ধরি, না না এদিকে। হ্যাঁ যা, ভাই ঘুরি কি লাগছে, ভাই ঘুরি ভেবে নাও, রাইতে পারলে এমবি ফেরত দিবেন। হ্যাঁ রে ভাই, ঘুরি তো অবশ্যই উঠবে, উঠবে না কেন, আমি যে এই যে এমবিগুলো খরচ করতেছি এমবিটা ফেরত দেবো কেন, কন দিই আপনাকে হুদাহুদি কষ্ট করে দেয়াইতেছি, লাইক দেন না, ভালোবাসা দেন না, কিচ্ছু দেন না, শেয়ার দেন না, তাহলে আমি কী করুম। ওই যে দেখেন ওই যে গুড্ডি উঠতেছে, একটা গুড্ডি উঠতেছে দাদু, ধরেন উড়ে দেন, উড়ে দেন, আমি তো মোবাইল ধরছি, উড়ে দেবো, উড়ে দেবো, উড়ে দেবো, এই যে এই যে এই যে এই যে এই যে উড়ে দেবো, ইস্টু কুলমুলু হালান টান দেয়া, আরে হালাকো নি, ওই আরো সাত সারো, হ্যাঁ সুতা সারো বেশি করে। এই যে আকাশ উড়ে যাবে, এখন আকাশ উড়ে যাবে, কিছুক্ষণের মধ্যে আকাশ উড়ে যাবে, আপনারা সবাই দেখুন, উড়ার সাথে সাথে কিন্তু হাততালি চাই, উড়ার সাথে সাথে হাততালি চাই আপনাদের। ভাই তোমার অনেকগুলো থ্যাংক ইউ ভাই, ভালোবাসা দেওয়ার জন্য, আমি ঘুরাতে ঘুরিতে উঠতে পারবো ভাই, আপনি পারবেন না কেন, সবাই পারবে উঠতে। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা উড়ে গেল, সাথে সাথে হাততালি, সাথে দৌড় দৌড় দেয় নাই, দৌড় দেয় নাই, হ্যাঁ হ্যাঁ সাথে সাথে হাততালি, সাথে সাথে হাততালি হোক। সাধারণ বাতাস কম, বাতাস কম, গাঙ্গের বার যাই ফরট, একদম ফ্রেশ জায়গা আছে, আগের বার উড়াইলাম, বাতাসটা বুঝলাম না, সাহেব পড়ে গেল আবার হরি মিয়ে, বাতাস এদিক ওদিক ঘুরতেছে, বাতাস দেখছেন এদিক থেকে বাতাস ওই দিকে মুভ করে গেছে, কত দিক ঘুরতেছে, হ্যাঁ বাতাস ঘুরতেছে, শিলা গুড্ডি সাধারণত বাতাস সারা যেটা ওরে ওইটাই উঠতেছে না। আচ্ছা তাহলে তাহলে ভাই আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি, আসলে আমরা এখন নদীর পাড়ে চলে যাব, ওইখান থেকে ঘুরে উড়ানোর চেষ্টা করব, কারণ এখানে ভিতরে উঠছে না, কারণ এই জায়গাটা ছোট হয়ে গেছে, গা দৌড় দেওয়ার জন্য হচ্ছে না। আর জায়গাটা দেখেন নাকি, হ্যাঁ এই যে দেখেন একটুখানি জায়গা, এই যে দেখেন 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 কতটুকু জায়গা, একটুখানি জায়গা। তো এই মুহূর্তে আমি দেখছি 311 জন 312 জন মানুষ আমাদের সাথে জয়েন করেছে, যারা জয়েন করেছে তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এমডি রাসেল ভাই তিনি খুব আনন্দে আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। তারপরে আমাদের সাথে আছে ওয়াহিদ হাসান আছে, ইয়াসিন আছে, রাসেল ভাই আছে, পারভেজ মারুফ ভাই আছে। ভাই আমার মনে একটা দুঃখ, আপনাকে দেখতে পাইনি, আহ হারে ভাই, দেখতে চাচ্ছেন দেখে দিই ভাই, মনে কোনো দুঃখ রাখি আমাদের। আর কথা হলো যে আমার জন্য একটু দোয়া করবেন, আমি কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট, হাততালি দিয়েছে, গুড গুড রাসেল খান, রাসেল ভাই থ্যাংক ইউ, রাসেল ভাই, রাসেল ভাইয়ের জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা আপনার জন্য। যারা এই লাইফের মধ্যে আমাদের সাথে জয়েন করছেন তাদের সবাইকে আমার তরফ থেকে মানে আমাদের পিঞ্চ ইমন, ইমন ভাইও হাততালি দিয়েছে, গুড থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, আপনারা হাততালি দিয়েছেন, আসলে খুব অসাধারণ লাগলো, ভালো লাগলো। আমরা নদীর পাড়ে চলে যাবো, এখানে যে ঘুরি উড়াবো, কারণ এখন বৃষ্টি পড়তেছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, যার কারণে আপনাদেরকে ই করতে পারতেছি না। তারপরে আমাদের সাথে সালাম আছে, আমাদের সাথে আছে আগুন সোহেল ভাই, তারপরে হচ্ছে এমডি ওয়াহিদ হাসান, ইমরান ইমরান কায়েস লিপু ভাই আছে, তারপরে হচ্ছে রিক্তা খাতুন আছে, এমডি মাসুদ ইসলাম আছে, এমডি রহিম ভাই আছে, মানে মোটামুটি আমাদের সাথে অনেক ভাই জয়েন করেছে। তারপরে হচ্ছে মনোহের
ভাই লাভ ইউ ভেরি সু থ্যাংক ইউ ভাই। তারপরে এস এম রাসেল ভাই আছে, রাসেল খান ভাই আছে আমাদের সাথে, অনেক ভাই আমাদের সাথে জয়েন করেছে, যারা জয়েন করছে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। এইখানে আমি আপনাদেরকে আর কিছু ঘুড়ি দেখাচ্ছি, এখানে দেখতে পারবেন এইখানে যে কিছু ঘুড়ি আছে, এটা হলো ছোট্ট বাবুর একটি ঘুড়ি, চিলা ঘুড়ি, আপনি দেখতে পারতেছেন কত সুন্দর করে তৈরি করেছে, লাল কালার খুব সুন্দর। এইখানে ভিতরে আরো কয়েকটা ঘুড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালার দিয়ে সুন্দর করে পতঙ্গা ঘুড়ি তৈরি করেছে, তারপর রয়েছে দুইটা চিলা, ওইটা দেখে আবার নিচে ডিজাইন করেছে, নিচে লাল পলি দিয়েছে, উপরে আবার কালো ই দিয়েছে, খুব সুন্দর অবস্থা। আচ্ছা ঠিক আছে আমরা চলে যাই, চলে যাই, এটা খুলাই দিই তো ধরো কি কেবো তো। আসলে কি করতেছেন ভাই? আমি ঘুড়ি উড়াতে আসছিলাম কিন্তু ভাই বাতাস নাই, তার মধ্যে বৃষ্টি ঘুড়ি ঘুড়ি পড়তেছে, এই মুহূর্তে আমাদের উড়ানো সম্ভব না, আমরা চলে যাচ্ছি আমাদের ঘুড়ি নিয়ে। ধরিস ভাই না ধরিস, আত ভেঙে গেল আমার, ভাঙবো না উড়বো না, তুই জানোস আপনি 100 বছর বেঁচে থাকেন। থ্যাংক ইউ ভাই জুয়েল মাহমুদ আমাদের সাথে জয়েন করেছে, সুন্দর লেগেছে, থ্যাংক ইউ। এম ডি সাবরির রহমান ভাই আমাদের সাথে জয়েন করেছে, মানে অনেক মানুষ জয়েন করেছে আর অনেক মানুষের কমেন্টস, এত পরিমাণে মানুষের ভালোবাসা পেয়েছি, আসলে খুব ভালো লাগছে আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন। এই যে আমাদের ঘুড়িটা এখন আমরা নিয়ে যাচ্ছি, আজকে এটা উড়ানো সম্ভব হবে না কারণ বৃষ্টি পড়তেছে, তার মধ্যে হচ্ছে মাশাল্লাহ কোন জায়গায় ভাই প্লিজ ভাই, এটা হলো মানিকগঞ্জ আমিনুল ইসলাম ভাই, তারপরে এস এম রাসেল ভাই, রাসেল ভাই আসলে খুব আপনাকে অনেক ভালোবাসা কারণ আপনি অনেকক্ষণ যাবত ধরে আমাদের এই লাইভে জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনি কমেন্টস করছেন প্রতিনিয়ত, থ্যাংক ইউ ভাই। এমডি সাব্বির রহমান দেশের বাড়ি কোথায় ভাই? মানিকগঞ্জ। এমডি সামাদ ভাই আমাদের সাথে জয়েন করেছে, এমডি সোহেল সোহান ভাই জয়েন করেছে, রাসেল খান ভাই জয়েন করেছেন, এমডি সোহান ভাই জয়েন করেছেন। মোটামুটি আমাদের সাথে অনেক মানুষ জয়েন করেছে আর অনেক মানুষ কমেন্ট করেছে, তো এখন আমরা দেখি একটু বৃষ্টিটা কমলে আমরা নদীর পাড়ে যাব, নদীর পাড়ে যেয়ে তখন ওইখান থেকে ঘুরে উড়ানোর চেষ্টা করব। আর আমি এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাচ্ছি, তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি কথা দিয়েছিলাম যে 5টা বাজে আমি লাইভে আসব, তো এই কথা রাখার জন্যই আমি শুধু এখানে এসেছি। ভাই এটা কোন জেলা? ভাই এটা হলো ঢাকা জেলা, মানিকগঞ্জ পড়ছে। তে হলো অবস্থা, পথিক ইমরান হাসান ভাই জয়েন করেছে, তারপর হচ্ছে নজির মিয়া জয়েন করেছে, সাব্বির রহমান ভাই কিশোরগঞ্জ থেকে জয়েন করেছে। এ হলো আমাদের ঘুড়ি, আর এই হলো আরেকটা ঘুড়ি দেখেন, এটা হলো আপনার চিলা ঘুড়ি বলে যেটাকে, চিলা ঘুড়ি, এটা উড়ে আকাশে। হ্যাঁ দেখেন এটার বাড্ডোটা বাড়ছে কীভাবে, এই দেখেন তিনটা, এই যে যে এখানে তিনটা দিয়ে বাঁচছে, আবার নিচে হলো একটা, চারটা মোট, আর আমরা এটা বানাইছি রকেট, অসাধারণ অলরেডি এখন আমাদের সাথে। আচ্ছা ভাই আমি আসলে দুঃখিত আপনাদের ছেড়ে যেতে চাই না, তবুও যেতে হয়। ভাই আপনার নামটা কি? ভাই আমার নাম হলো জাফর। এস এম রাসেল ভাই আমাদেরকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ ভাই। দর্শক, হ্যাঁ আসলে আমাদের যেতে হবে কারণ আমাদের সব কিছু একটা পাওবন্ধি রয়েছে, আমাদের এমবি লিমিটেশন রয়েছে, আমাদের রয়েছে আকাশের স্বল্পতার কারণে, মানে আকাশের স্বল্পতা না, আকাশে মেঘ চলছে, বাতাস কম কারণে, যার কারণে আমরা উড়াইতে পারতেছি না, তবে এইখানটার মধ্যে একটু বাতাস আছে, যদি নদীর পাড়ে যাই সেখান থেকে ভালো উঠবে আমি জানি। সাব্বির কবির কী আছে, সাবিহা কবির জয়েন করেছে, তারপরে সে মরনস দাস হিন্দু জয়েন করেছে, শাহিন আহমেদ জয় জয়েন করেছে, আর দেখছি অনেক ভাই আমাদেরকে রিকোয়েস্ট কল দিয়েছে, আসলে আমি এর মধ্যে রিকোয়েস্ট কল নিতে পারছি না, এই জন্য আমি খুবই দুঃখিত, আপনারা কেউ রাগ করবে না প্লিজ। হাওলাদার ফরিদ জয়েন করেছে, শাহিন আহমেদ জয় জয়েন করেছে, তারপর মিনহাজুর রহমান আবির জয়েন করেছে, নজির মিয়া জয়েন করেছে। এই নদীর পাড়ে যাবেন? হ্যাঁ দাদু চলেন, তাহলে বৃষ্টি তো কম আইব না, মনে না এখন লাইভ কেটে দেবো। আচ্ছা ভাই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আর সবাই টাটা দিয়ে দাও। স্বামী শাহিন আহমেদ জয় ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এবার কি জোর হয়েছিল? এবার বোঝা পারিনি কারণ এবার তুপড়ে উঠেনি,
হ্যাঁ এবার তো বাতাসে ঘুরান দিল একটা খালি। ওকে আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকবেন, টেক কেয়ার, আর ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভাই।